চলে এসেছি বন্ধুরা মহুয়া জোয়ারদার ফুড হাউসে। তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর, সব কেমন আছো জানিও। বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, কালকেও ঠিক এই টাইমে হয়েছে, আজকেও হচ্ছে, সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে, তেমন বাজ পড়ার আওয়াজ, আর প্রচুর জল হয়ে গেছে সকাল থেকে, এত বৃষ্টি হয়েছে। তার মধ্যেও রান্নাবান্না তো করতেই হবে, খাওয়া দাওয়া করতেই হবে, তার যেটুকু করেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা সবাই বসে থাকো অপেক্ষায়, ভিডিও না দিলে তোমাদের খারাপ লাগে, আমাকে কমেন্টও করেছো, তাই জন্য যতটা পারি চেষ্টা করি করার জন্য। আর আজকে একটা রেসিপি শেয়ার করেছি, সেটা আহামরি কিছুই নয়, সবাই বাড়িতে তোমরা করে থাকো। এবার এক একজন এক এক রকম শেপ দেয় সেটার, সেটা হচ্ছে অমলেট কারি। এবার এক একজন এক এক রকম শেপে করে, সে আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, যেভাবে আমি করে থাকি, আমার এইভাবে করে খেতে ভালো লাগে। আর কী কী নিয়ে এসেছি সেটাও অবশ্যই দেখাবো। তার আগে বলি, আমার পরিবারে যারা একদম নতুন, ভিডিও ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্রথম থেকে যারা আমার পাশে রয়েছো, অনেক ভালোবাসা, এভাবে তোমরা আমার পাশে থেকো। আর সেগুলো কী কী মেনু নিয়ে এসেছি সেগুলোও সব বলবো। চলো গিয়ে আগে রেসিপিটা দেখে আসি, তারপরে তোমাদের সাথে খেতে খেতে গল্পও হবে আর মেনুগুলোও বলে দেবো। রেসিপি কেমন লাগলো অমলেট কারিটা জানাবে, ভীষণই ভালো টেস্টি লাগে খেতে। মাঝে মাঝে আমরা করেও থাকি, আমাদের বাড়িতে সবাই এইভাবে ভালোও বাসে খেতে। আর নিয়ে এসেছি উচ্ছে আলু ভাজা, এখানে আছে কালো জিরা রসুনের ভর্তা, খুব ভালো লাগে, এটা এখন খাওয়া দরকার। আমরা টক, কয়েকদিন ধরে টক আনতে পারছিলাম না, তাই আজকে টক নিয়ে এসেছি, আর অমলেট কারি। তাহলে কথা না বাড়িয়ে খাওয়া শুরু করছি, চলো প্রথমে একটু তিতোটা দিয়ে খেয়ে নিচ্ছি। ভাত একদম গরম গরম ভাত,
কালোজিরা ভর্তা টর্তা এগুলো না একটু গরম ভাতেই বেশি ভালো লাগে, আর এখন একটু গরম গরম খাওয়াটা ভালো। খুব ভালো হয়েছে, এখন 100 কাঁচা লঙ্কা 20 টাকা আমাদের এখানে আজকে সকালবেলা, গতকাল আরেকটু দাম ছিল। তাও লঙ্কাগুলো মনের মতো না, ওই জন্য সামনে নিয়ে বসেও নি, একদমই বাজে লঙ্কাগুলো, খুব একটা ভালোও না। কালো দিয়ে ভর্তাটা দিয়ে খেয়ে নি, এটা খেতেও খুব ভালো লাগে। অনেকে বলো তিতা হয়, কিছু কিছু কালো জিরা তিতো লাগে আর কিছু কিছু কিন্তু তিতো থাকে না, যেটা থাকে না তো সেটা তেতো লাগবেও না, কিছু কালো জিরাই থাকে তিতো লাগে ভীষণ। দারুণ, অনেকে দেখি আমের টক বা চাটনি দিয়ে ভাত খায়, অনেকেই ভালোবাসে, বা দুপুরবেলা একটু দুধ ভাত খায়, যারা একটু দুধ খেতে পছন্দ করে এক বাটি দুধ নিয়ে বসে। এরকম এইভাবে আমি করি, দেখো শেপটা ডিমের ব্যাপারে আমি কঞ্জুসি করতে পারি না, ডিমটা আমার প্রচণ্ড প্রিয়, আর এমন কিছু দামও না ডিমে, সবাই কিনতে পারে খেতে পারে মোটামুটি, সুতরাং এই ব্যাপারটা কঞ্জুসি করলে আমার ভালো লাগে না। আমি তো বলি সবাইকে, কারো বাড়ি গেলে বলি আমার জন্য মিষ্টি কিনতে হবে না, অত খরচা করে দুটো ডিমের অমলেট করে দিও, তাহলেই আমি খুশি। ভালো লাগে ঝোলটা ঢুকে যায়, স্পঞ্জি স্পঞ্জি হয়ে যায়, আমাদের হয়তো আলুটা একটু বেশি লাগে, দুবেলা করে করি তো, এবার লোকজন বেশি ওই জন্য একটু বেশি করে করেই করতে হয়। খুব একটা তেল দিইনি আমি, একটু কম তেলেই রান্নাটা করেছি। আমার রেগুলার লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করি, রোজ রোজ ওরকম বেশি তেল মশলা রান্না খাওয়াটা ঠিক নয়, নিজে অসুস্থ হয়ে পড়বো, কম তেলেই টেস্ট করে করি, মাঝে সাঝে ঠিক আছে।
দারুণ জমে গেল। পরিষ্কার ছিমছাম খাওয়া দাওয়া। এবারে আমরা টকটা নিয়ে নিই। এগুলো আঠি হয়ে গেছে, তবু ঝোলের মধ্যে দিয়ে রাখি, টকটা বেরিয়ে যায়। তাহলে বন্ধুরা, এখন আমি আসলাম, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এখন তাহলে আসি, টাটা।